আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সরকারের ফাঁদে পা দেবে না বিএনপি, গয়েশ্বর। আজকের আয়োজন আরজা থাকছে রাজপথে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে, আমান। সর্বশেষ থাকছে গণসমাবেশের আগে ফরিদপুরে ধরপাকড়ের অভিযোগ। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। সরকারের কোনো ফাঁদে বিএনপি পা দেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন বিএনপি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে। আরে, তিনি তো কারাগারেই আছেন। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ভয় দেখিয়ে লাভ নেই, কারণ সরকারের কোনো ফাঁদে আমরা পা দেব না। বুধবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, আপনারা এতদিন ঘরে নয় রাজপথের আন্দোলন চেয়েছেন, এখন রাজপথে আন্দোলন শুরু হয়েছে। আগামী 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে এখন আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের পদত্যাগের কথা বলছি না, তবে নিরপেক্ষ সরকারের দাবি তুলব আমরা। তিনি বলেন, দেশজুড়ে বিএনপি কয়েকটি বিভাগে সমাবেশ করছে, এই সমাবেশ নিয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই সমাবেশগুলোতে শুধু আমাদের দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষও অংশ নিয়েছে, কারণ বিএনপি যে আন্দোলন করছে তা জনগণের জীবনযাত্রার সঙ্গে মিলে যায়। বিএনপির এই নেতা বলেন, আমরা এখনো মূল জায়গায় আঘাত করিনি, আমরা এখন বলছি আগামী নির্বাচনটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বারবার প্রমাণ করেছে তাদের অধীনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, তাই আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছি, আমরা পার্লামেন্ট বিলুপ্তির কথা বলেছি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আরো বলেন, যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করছেন তাদের বলবো, এই সরকার ভবিষ্যতে আপনাদের বেতন দিতে পারবে কিনা সন্দেহ আছে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আন্দোলন সফল করতে প্রয়োজনে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে, এখন একটাই দাবি, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ। এই জন্য আমাদের রাজপথে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ভাটারা, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও বিমানবন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ওই যৌথ সভা হয়। আমানুল্লাহ আমান বলেন, এই আওয়ামী সরকার সারা দেশে হত্যা, গুম, খুন করেছে, তাদের হাত এখন রক্তে রঞ্জিত, পুরো দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আওয়ামী সরকারের লুটপাটের কারণে দেশের মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে, দ্রব্যমূল্য আজ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আরেকটি যুদ্ধ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে বিএনপির কোটি কোটি সমর্থক রাস্তায় নামবে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এদেশে কোনো নির্বাচন নয়, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, প্রয়োজনে রক্ত দেব, আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব। চলে যাচ্ছি পরের সংবাদে। ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে সব বাধা বিপত্তি পেরিয়ে সমাবেশ সফল করার জন্য তারা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গণসমাবেশে লক্ষাধিক লোক যোগ দেবেন বলে তাদের আশা। এদিকে বিএনপি গণসমাবেশের আগের দিন শুক্রবার শহরে মিছিল ও সমাবেশে ডাক দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে শহরে উত্তেজনা দেখা দিয়েছে। এছাড়া গণসমাবেশের একদিন আগে আগামী শুক্রবার সকাল 8টা থেকে সমাবেশের দিন শনিবার রাত 8টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। বুধবার ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, গণসমাবেশ লক্ষ্য করে পুলিশ তাদের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে এবং শহরে ক্ষমতাসীন দলের ক্যাডাররা মোটরসাইকেল মহড়া দেওয়ায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা বলেন, পরিবহন ধর্মঘট ডাকা হলে বৃহস্পতিবারই সভাস্থলে ব্যাপক জনসমাগম হবে, সমাবেশে লক্ষাধিক লোকের জমায়েত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার HZM জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গণসমাবেশের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ রিঙ্কু। তারা বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে, মামলা দেওয়া হচ্ছে। মঙ্গলবার ফরিদপুরে বিএনপির 9 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা আরো বলেন, গণসমাবেশে লক্ষাধিক লোক যোগ দেবেন, সমাবেশস্থলে যেতে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে, কিন্তু পরিবহন ধর্মঘট ডেকে গণসমাবেশ রোধ করা যাবে না। সব বাধা বিপত্তি পেরিয়ে সমাবেশ সফল করার জন্য তারা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জেলা বিএনপির সদস্য সচিব AKM কিভরিয়া বলেন, মঙ্গলবার আমাদের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ ভয়ভীতি দেখিয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়। এছাড়া যুবলীগ ও ছাত্র
লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মহল্লায় মহল্লায় মহড়া দিয়ে ভীতি সৃষ্টি করছে। আমরা এসব কার্যকলাপের নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে ডাক্তার HNM জাহিদ হোসেন বলেন, সরকার অন্য সব গণসমাবেশ বানচাল করতে যেসব অপকৌশল নিয়েছিল, ফরিদপুরেও সেই কৌশল নিয়েছে। পুলিশ বাহিনী ব্যবহার করে সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা করছে। এরই অংশ হিসাবে ফরিদপুর শহর সহ বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে তাদের বাবা মা ও স্বজনদের সঙ্গে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করছে। অভিযোগ করে তিনি আরো বলেন, আমরা গণসমাবেশ করার জন্য শহরের 4টি স্থানের জন্য আবেদন করেছিলাম, কিন্তু প্রশাসন সেগুলোর কোনোটির অনুমোদন না দিয়ে শহর থেকে 6 কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছে। এরপর সমাবেশ বানচাল করার জন্য নানা অপকৌশল করছে প্রশাসন। শহরতলির আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠেয় গণসমাবেশের মঞ্চ তৈরি সহ আনুষঙ্গিক কাজ পুরোদমে চলছে।